শুরু হবার পর তৎকালীন দুই বিজ্ঞানী হাইজেনবার্গ ও ওপেনহাইমার এর মধ্যে চলছিল আরেক অদৃশ্য যুদ্ধ। সে সময় জার্মানি ও যুক্তরাষ্ট্র একে অপরের সাথে পাল্লা দিয়ে খুঁজতে থাকে অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা তৈরির কৌশল। আমেরিকানরা তখনও খুব শঙ্কিত ছিল এই ভেবে যে জার্মানরা হয়তো যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলতে পারে, কারণ হাইজেনবার্গের নেতৃত্বে জার্মানরা অনেক আগেই সে কাজ শুরু করে দিয়েছিল। পরবর্তীতে আমেরিকানরাই প্রথম পারমাণবিক বোমা তৈরি করে পৃথিবীর যুদ্ধের ইতিহাসকে বদলে দেয়। মানব ইতিহাসের সবচাইতে শক্তিশালী মারণাস্ত্র পারমাণবিক বোমা কিভাবে আবিষ্কার হলো তা জানাবো আমাদের আজকের এই প্রতিবেদনে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির তরুণ বিজ্ঞানী হাইজেনবার্গ পদার্থবিজ্ঞানের নতুন শাখা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ শুরু করেন। কোয়ান্টাম পদার্থবিদ্যা হচ্ছে বস্তুর সবচেয়ে ক্ষুদ্র একক পরমাণু পদার্থবিদ্যা। 1925 সালে হাইজেনবার্গ একটি পরমাণু বেতারকার ক্ষুদ্র কণা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর আচরণ সম্পর্কে গবেষণামূলক একটি প্রবন্ধ প্রকাশ করেন। অতিপারমাণবিক অবস্থা সম্পর্কে বর্ণনা করা এর তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ নামে পরিচিত। 1932 সালে মাত্র 31 বছর বয়সে কোয়ান্টাম মেকানিক্সে বিশেষ অবদানের জন্য হাইজেনবার্গ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক একই সময়ে জার্মানির রাষ্ট্রীয় ব্যবস্থায় আবির্ভূত হচ্ছিল এক নতুন শক্তি, দ্য ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি বাহিনী। অন্যদিকে হাইজেনবার্গের গবেষণা জার্মানি থেকে 5,000 মাইল দূরে আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ রবার্ট ওপেনহাইমারকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। 1939 সালে জার্মান বিজ্ঞানীদের একটি দল ইউরেনিয়ামের একটি পরমাণুকে বিভক্ত করে কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্বকে বাস্তবে রূপ দিতে সমর্থ হয়। নতুন ধরনের এই পারমাণবিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার চেয়ে 5 কোটি গুণ বেশি শক্তি উৎপাদন করা সম্ভব হয়। ততদিন পর্যন্ত পারমাণবিক বোমা একটি তাত্ত্বিক বিষয় থাকলেও এই পরীক্ষার পরে হাইজেনবার্গ ও ওপেনহাইমার দুজনেই বুঝতে পারে পারমাণবিক বোমা খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলেছে। 1939 সালে ডিসেম্বর মাসে হাইজেনবার্গ রেডিও একটি মৌল থেকে প্রাপ্ত অনিশ্চিন্তীয় শক্তি কাজে লাগিয়ে অ্যাটম বোমা তৈরির প্রস্তাব দেন নাৎসি বাহিনীকে। সে সময় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে থাকলে হিটলার পোল্যান্ড দখল করে নেয়। তখন ফ্রান্স আর ইংল্যান্ডও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাৎসিরা তখন চাচ্ছিল অতি দ্রুত ইউরোপের অন্যান্য অংশ দখল করে নিতে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতে থাকে ভয়ঙ্কর অ্যাটম বোমা তৈরির কাজ। নাৎসিরা তাদের যুদ্ধের জন্য অ্যাটম বোমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় মনে করে। হাইজেনবার্গও নাৎসিদের প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে জার্মানির লিপজিকে অবস্থিত তার পরীক্ষাগারে নিরলস কাজ করে যান। অন্যদিকে আমেরিকাতে পারমাণবিক রহস্য উন্মোচনের কাজ বলতে গেলে তখনও শুরুই হয়নি। ঠিক এমন সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লিখে জানান, জার্মানরা এক সুপার ওয়েপন তৈরি করেছে যার নিমিষেই একটি শহরকে ধুলুই মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আনুষ্ঠানের সেই ইতিহাস বদলকারী চিঠি রুজভেল্ট অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলেন। সাথে সাথে শুরু হয়ে যায় আমেরিকানদের পাল্টা গবেষণা। 1941 সালে অক্টোবর মাসে শুরু হয় আমেরিকার সর্বকালের সবচেয়ে গোপন প্রকল্প প্রজেক্ট ম্যানহাটন। তৎকালীন সময়ে আমেরিকাতে পারমাণবিক বোমা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা ছিল ওপেনহাইমারের। তাই ওপেনহাইমারকে 20th century সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সেই প্রকল্পের পরিচালক বানানো হয়। অন্যদিকে জার্মানিতে হাইজেনবার্গও একই কাজে ওপেনহাইমারের থেকে 1 বছর এগিয়ে ছিলেন। 1941 সালের আগে একটিমাত্র পরমাণু ভাঙ্গন সম্ভব হলেও একসাথে লক্ষ লক্ষ পরমাণুর ভাঙ্গন তখনও সম্ভব হয়নি। একসাথে ভাঙ্গা সম্ভব হলে গাণিতিক চক্রবৃদ্ধির হারে যে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটি দিয়েই তৈরি হবে অ্যাটম বোমা। 1943 সালের মার্চে আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের লস আলামাস শহরে তৎকালীন সময়ে সেরা বিজ্ঞানীদের নিয়ে ওপেনহাইমার তার কাজ শুরু করেন। অন্যদিকে পারমাণবিক বোমা আবিষ্কারের ধার বানতে গিয়ে এক ভয়াবহ বিস্ফোরণে হাইজেনবার্গ ও তার সহকর্মীরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে মৃত্যুর দোয়া থেকে ফিরে আসেন। তাদের সমস্ত কাজ ও অগ্রগতি সহ লিপজিগের সেই ল্যাবরেটরি একদম দুলিশাত হয়ে যায়। এই খবর পেয়ে আমেরিকানরা ধরেই নিয়ে যে জার্মানরা নিশ্চয়ই অ্যাটম বোমা তৈরি করে ফেলেছে। হাইজেনবার্গের ল্যাবরেটরির বিস্ফোরণের ঘটনাকে জার্মানির সাফল্য ভেবে ভুল করা খবরটাই আমেরিকানদের সর্বদা তাগিদ দিচ্ছিল। অন্যদিকে ল্যাবরেটরি ও গবেষণা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর হাইজেনবার্গ প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। নাৎসিরা তাকে জানিয়ে দেয় এতদিনের এই প্রকল্প সময় আর অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। 1945 সালের শুরুর দিকে জার্মানিরা দুর্দশার চরমে পৌঁছায়।
বার্লিনে বৃষ্টির মতো বোমাবর্ষণ এবং সোভিয়েত বাহিনীর জার্মানির সীমানায় চলে আসায় নাৎসি বাহিনী খোনঠাসা হয়ে পড়ে। 1945 সালে মে মাসের 3 তারিখে হাইজেনবার্গ সহ জার্মানির শীর্ষ বিজ্ঞানীরা মিত্রবাহিনীর হাতে আটক হন। তৎকালীন পৃথিবীর অন্যতম সেরা পদার্থবিদ হওয়ার কারণে হাইজেনবার্গকে কড়া নজরদারির মধ্যে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে সবরকম সরকারি পৃষ্ঠপোষকতায় ওপেনহাইমার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 1945 সালে জুলাই মাসের মধ্যেই তারা তৈরি করে 3টি পারমাণবিক বোমা, একটি ইউরেনিয়াম সমৃদ্ধ নিউক্লিয়ার ফিশিং টাইপ যার সাংকেতিক নাম লিটল বয়, এবং অপর দুটি প্লুটোনিয়াম বেজড ইমপ্লুশন অ্যাটম বোমা, একটির নাম গ্যাজেট ও অপরটির নাম ফ্যাডম্যান। এবার 3 বছরের অক্লান্ত পরিশ্রম আর $2 বিলিয়ন ব্যয়ে তৈরি অ্যাটম বোমার ক্ষমতা পরীক্ষার পালা। 1945 সালের 16 জুলাই ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার সেই পরীক্ষা ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। ট্রিনিটি টেস্টের বোমাটি এতই শক্তিশালী ছিল যে এর বিস্ফোরণ স্থলের তাপমাত্রা সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে 10,000 গুণ বেশি ছিল। এর তীব্রতা ছিল 20,000 টন ডিনামাইট বিস্ফোরণের সমতুল্য। আর এর মাধ্যমে ওপেনহাইমার তৈরি করে ফেলেন মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র। ট্রিনিটি টেস্টের 3 সপ্তাহ পর আগস্টের 6 তারিখ একটি আমেরিকান প্লেন অবশিষ্ট 2টি পারমাণবিক বোমা নিয়ে উড়ে যায় জাপানের উদ্দেশ্যে। হিরোশিমা ও নাগাসাকিতে চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার আক্রমণ। বলা হয় এর উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি টানা। আমেরিকার এই নৃশংস হত্যাকাণ্ডে 20,000 সৈন্য সহ 226,000 মানুষ মৃত্যুবরণ করেন। অসহ্য পারমাণবিক বিকিরণে ভুগে এর পরবর্তী 4 মাসে মারা যায় আরও বহু লোক। অ্যাটম বোমার পরস্পর বিরোধী একটি ব্যাপার হচ্ছে জাপানের 2 লক্ষাধিক নিরপরাধ মানুষ এতে মারা গেলেও রক্তকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি থেমে যায়। জাপান পারমাণবিক হামলার 6 দিন পরে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে সূচিত হয় ধ্বংসযজ্ঞের শেষের শুরু। হাইজেনবার্গ ও ওপেনহাইমার দুজনেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য দায়ী। আবার একই সাথে চরম অমানবিক যুদ্ধ বন্ধ করার কাণ্ডারী হিসেবেও তারা সফল।